এবার ঢালিউড অপবিশ্বাস উপবিশ্বাসের ক্ষেত্রে নেটিজেনদের ভিন্ন মতামত নেটিজেনরা বলছেন অপবিশ্বাস এবার প্রতিশোধ নিচ্ছেন না তো বুবলি নায়ক নীরবকে এবার দখল করছেন অপবিশ্বাস এরকম এই ধরনের আরো অনেক কথাই উঠছে সাকিব খান ছাড়া একমাত্র নীরবের সঙ্গে জুটি বেঁধেছিলেন শবন বুবলি ক্যাসিনো সিনেমার এই ছবি শুট শেষ হয়েছে করোনার প্রকোপের আগেই এবার নীরবের বিপরীতে জুটি বাঁধছেন শাকিব খানের সত্তর সিনেমার সফল নায়িকা অপবিশ্বাস জানা যায় অপবিশ্বাস নায়ক সাকিব খানকে নিয়েছিলেন বুবলি এবার বুবলি নায়ক নীরবকে নিচ্ছেন অপু বিশ্বাস গতকাল রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় সায়া বৃক্ষ সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন নীরব অপু এই সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোশেদ আলম খোস্টু পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রযোজক মুর্শেদ খান হিমেল সহ সিনেমাটির প্রযোজক পরিচালক ও অভিনেতারা এ সময় নীরব বলেন এমন চলচ্চিত্রে কাজ করতে চাই যেখানে অভিনয় করার সুযোগ রয়েছে ক্যাসিনো চলচ্চিত্রে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি যা এই ছবিতেও রয়েছে ছবিটি একেবারেই গল্প নির্ভর চা বাগানের শ্রমিকদের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে আগামী মাসের প্রথম দিন থেকে আমাদের শুটিং শুরুর কথা রয়েছে দুই হাজার উনিশ বিশ পূর্ণদৈর্ঘ্য বিভাগে পঞ্চাশ লাখ টাকা অনুদান পায় ছায়া বৃক্ষ প্রযোজনা এই সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস ছায়া বৃক্ষ সিনেমার কাহিনী চিত্রনাট্য সংলাপ ও লিখেছেন তানভীর আহমেদ সিডনি তানবির আহমেদ সিডনি অনেক ভালো গল্প লিখেন এবং তার গল্পের রেশ ধরে এগিয়ে যাবে আমাদের এই সিনেমাটি অনেকেই বলছেন বিশ্বাসের সঙ্গে আমার জুটিটি সুপার ডুপার হিট হবে কারণ অপু একজন একজন অনেক আগের ভালো আর্টিস্ট এবং জানেন অভিনয়টা কিভাবে করে নিতে হয় এবং আমি যদিও অতটা পারদর্শী নই তারপরেও ক্যাসিনো সিনেমাতে আমার অভিনয় দর্শক ভক্তরা অনেক বেশি দেখেছেন এবং তারা শুটিং অবস্থা দেখে বলেছেন যে সিনেমাটি অনেক বেশি ভালো করেছি আমার অভিনয় আমার গেট যদি সবাই ভালো লেগে থাকে নিশ্চয়ই অপুর সঙ্গে আমার অভিনয় আবার আরো বেশি জমে যাবে অপুর সঙ্গে আগে আমার অভিনয়ের আসলে অভিজ্ঞতা রয়েছে সে খুব ভালো একজন অভিনেত্রী এবং তার কোয়ার্টিস্ট কে তিনি কিভাবে গুছিয়ে কাজ করতে হয় সেটা তিনি খুব ভালো করেই জানেন এবং এই দিক থেকে আমি সুনিশ্চিত ভাবে বলতেই পারি যে আমাদের দুজনেরই একটি ভালো কাজ হতে যাচ্ছে যদি এই কাজটি ভালো হয় নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরো আরো একসঙ্গে সিনেমা করব এটাই আমার ইচ্ছে অপুর কথা জানি না অপু অনেক ভালো অভিনেত্রী সে আমার সঙ্গে যে অভিনয় করেছে তার সঙ্গে আমার কেমিস্ট্রিটা আগে থেকে খুব ভালো নিশ্চয়ই সিনেমাটি আমাদের অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই আমি আমার ভক্ত যারা রয়েছে এবং অপু ভক্ত যারা রয়েছে সবার কাছে আমাদের একটাই দাবি থাকবে তারা যেন আমাদের এই জুটিকে সাদরে গ্রহণ করেন আশা করছি অপু এবং নীরবের এই জুটি অবশ্যই অনেক দূর এগিয়ে যাবে এবং যারা বলছেন যে অপু রিবেন্স নেওয়ার জন্য নীরবের সঙ্গে অভিনয় করছেন ব্যাপারটা আগে পারি তা নয় এটা কাকতালিও এবং অপু বলছেন যে তিনি অনেক নায়কের সঙ্গে অভিনয় করবেন সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে এবং কি সেটা যদি সাকিব খান হয় তাতেও তার কোনো আপত্তি নেই কারণ তিনি জানেন যে পেশাগত জিনিসটা কি তিনি পেশা যার সঙ্গে অভিনয় করতে হোক না কেন সেখানে তার কোনো অসুবিধাই নেই তিনি বলেন তার পার্শ্ব অভিনেত্রী যদি বুবলিও থাকে তাতেও তার কোনো সমস্যা নেই সুতরাং অপবিশ্বাস অপবিশ্বাসী তাকে নিয়ে আসলে কোনো কিছু বলার অপেক্ষায় রাখে না তো বন্ধুরা আশা করছি নীরব জুটি আমরা সবাই উপভোগ করবো এবং তাদের সু অভিনয় আমরা কামনা করছি উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি ধন্যবাদ